বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 8:30, আমি আসছি চা খেতে। রাত্রে বাজে 8:30, এখন চা খাবো। দোকান থেকে এসছি প্রায় 8টা, 8টাই বেজে গেছে। ফ্রেশ হতে বাসন টাসন ধুয়ে ঘরে আসতে আসতে 8:30 বেজে গেলো। এখন করব চা। এই যে চলে এসছি ঠাকুর ঘরে, চাটা বানাই, চলো যাই চাটা বানাই। চাটা না খেলে মানে কি সন্ধ্যা পরে, রাত্রি যতই হোক না কেন, চাটা না খেলে একদমই ভালো লাগে না। তার আগে আমি চা বসানোর আগে আমি সকালে যে ভাত রান্না করে গেছিলাম, ওই ভাতটা বের করে দিলাম। কেননা ভাতটা যদি রান্না করে না দিই, না দেখে ভাত বসিয়ে দিবে, তারপরে বলবে ভাত মানে ছিল, এখন ভাত বসাচ্ছি, আরও বেশি হয়ে যাবে ভাত। সেই জন্য মেয়েকে ভাত ডাল তরকারি যা কিছু আসলো সব কিছু বের করে দিচ্ছি। বের করে তারপরে আমি চাটা করে, চাটা তো বসাবই, তার আগেই আমি এটা করে নিলাম। এবার আমি বসে দিলাম চাটা, চাটা বসাচ্ছি। আর চিনির কৌটোটার মধ্যে চিনি ছিল না, একটুখানি চিনি ছিল, ওইটাই কেচে কেচে দিচ্ছি। আর মেয়ে বলতে আছে চিনি নেই নাকি, আমি চিনি না, এটাই কেচে কেচে দিই। চিনির টামাটা মানে কৌটোটা ঘেমে গেছে, ধুয়ে দিব, সেই জন্য কেচে কেচে দিচ্ছি। আর মেয়ে বলতে আছে চিনি নেই নাকি, নেই নাকি। সিটায় সিটায় দিও, একবারে দিও না, কমায় দাও, আরো কমা, উঠলে বলবো। চা বানাতে পারে না, এখন চা বানাতে শিখে দিতে হয়। একটু দাও, বেগুন খাচ্ছি আর ওই যে ডাল চিটানি তরকারি বানিয়ে নিয়ে গেছি, বুঝলেন না। আরে দিদি কয়ে ডাল উঠে গেছে বলে মানে এক দুটো নিয়ে এগুলো কি জানি, না খেয়ে এখানে বসে গেলাম। এই যে বসলেই তো একটা মুশকিল পড়ে যায়, উঠতে ইচ্ছা করে না। এখন কিন্তু অনেক কাজ আছে, ঠাকুর ঘরটা পরিষ্কার করি নাই, ঠাকুরের ধরো ঠাকুরের বাসন ওরা ধুয়ে নিয়েছে। সকালে আজকে দ্বাদশী ছিল, সকালে আমি রান্না করে নিয়ে গেছি, ওইগুলো কোনো ভিডিওই আমি করতে পারিনি, মানে এত তাড়াহুড়ো ছিল, মানে ভিডিও যে করবো ওরকম মানে আমি ই করতে মানে বুঝতেই পারো। সকালবেলা সমস্ত কাজ করে, বাসি কাজকর্ম সেরে রান্না করে ঠাকুর দিয়ে নিজে রেডি হয়ে টিফিন রেডি করে, মেয়ের স্কুলের টিফিন, ছেলের সকালে খাওয়ার, এত কিছু করার পরে মানে আমি মানে ক্যামেরাটা অন করার টাইমই পাচ্ছিলাম না। সত্যি কথা, তোমরা হাসতে পারো যে ক্যামেরা অন করার টাইম লাগে নাকি, কিন্তু ক্যামেরাটা তো অন করলে হবে না, ক্যামেরাটা তো ঠিক পজিশনে এনে তোমার ভিডিওটা করতে হয়, তাই না। যাই হোক, এখন থেকে আমি ব্লগটা মানে তোমাদেরকে শেয়ার করি। এখন সন্ধ্যার থেকে আমি কী কী কাজ করব, আর হলো রাতে মানে আমার হলো পাশে বাড়ি ছোটো কাকি আছে, কালকে তোমরা দেখলেই যে কাকি আমাকে সন্ধ্যার সময় খাওয়ার জন্য কিছু জিনিস দিয়েছিলো। ওই কাকির বাড়িতে রাত্রে আমার নিমন্ত্রণ আছে, বললো কি এই সকালবেলা রান্না করে রেখে গেছি, সেগুলি আর কী খাবি এখন, আর এই ঠান্ডা ঠান্ডা সারাদিন পরে দরকার নেই, আমি রান্না করছি, কাকি হলো তো একাদশী করে, তো আমার এখানে তুই খেয়ে নিস, আমি বলছি ঠিক আছে হবে। পরে তার জন্য ওই যে মেয়েকে ওই যে ভাত যেগুলো ছিল ভাত তরকারি ওগুলো ওই ঘরে দিয়ে দিলাম, ছেলে মেয়ে দুজনে খেয়ে নেবে। আর এখন আমি করবো কিছু কাজ, ওই যে ভাই কিনে দিয়েছিলো মুড়ি, মুড়িটা সুন্দর করে তেলে বেছে তোমার কোটোতে ঢুকিয়ে রাখি। তারপরে ওই যে কালকে ধুয়েছিলাম কাপড়গুলো, মেয়ে ভাঁজ করছে, কিন্তু আমি এখন তো ঢুকাতে সময়ই পাই নাই গো,
মানে কি বলবো, যে টাইমগুলো যে কোন দিক দিয়ে পাস হয়ে যায় বুঝতেই পারি না। সত্যি কথা, যারা বেকার বসে থাকে বাড়িতে বসে থাকে তাদের টাইম পাস হয় না, কিন্তু আমার যে কোন দিক দিয়ে টাইম পাস হয়ে যায় আমি নিজেই জানি না। নিজেই মানে আমি কোনো সময় ভাবি যে আমার সত্যি করে টাইমই পাই না, কীরকম করে টাইমগুলো আমার হাতের থেকে ছুটে যায়। সত্যি কথা বুঝতেই পারি না টাইমটা যে কীভাবে চলে যায়, আমি চোখের নিমিষে টাইম চলে যায়। যাই হোক, এখন আমি মুড়িগুলো চালি, চেলে কোটোতে ঢালি, তারপরে তোমার চা খেয়েছি, চার বাসন দেবো, ঠাকুর ঘর পরিষ্কার করবো। তার আগে আমি কী করি, কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করি, মেয়ে ভাঁজ করে রেখেছে ওগুলো সুন্দর করে উঠিয়ে রাখি, নাহলে বাইরে থাকলে কী হয় আবার যেরকম কাপড় সেরকমই আবার ই হয়ে যায়। তার জন্য এখন আমি কাপড়গুলো আগে রেখে দিই। আমার আলনা গোছানো হয়ে গেছে, মেয়ে তো আগে থেকে গুছিয়ে রাখছে রাখে, তার মধ্যে যে ওই যে কাপড় যেগুলো সকালে ধোয়া হয় ওই কাপড়গুলো এখন আমি গুছিয়ে রাখলাম। স্কুল থেকে আসে এসে মানে টাইমই পায় না, পড়াশোনা করছে, ওই যে মোবাইলের জন্য ঘ্যানের 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 করতেছে মোবাইলটা বলে। কোথা থেকে ধরবে বলো তো দেখি মোবাইলটা, কি আমি সারাদিন থাকি না বাড়িতে, মোবাইল ধরার টাইমটা কোথায়? আর এখন এলো পড়ার টাইম, এখন মোবাইলটা ধরতে নিলে আমি ধরতে দিব নেবো না, তাই না? তাও ধরে, অনেক ধরে। এখন আমি করব কাজ করব মানে এখন আমি এলো মুড়িগুলো তেলে নেব, তেলে কোটোতে ভরে রাখি, এই ঘরেই ঝাড়বো আমি। তুমি কি করতেছ? এই যে মুড়ি, এই মামা কিনে দিছিল না মুড়িগুলো, এগুলো ওইকে নিয়ে থাকে, তুই কানাইবো কখন না কখন যায়, পরে যে নিয়ে আসলাম এখন এটা সাইডে ধারে রাখি, তেলা তেলা রাখলো খাটে মুড়ি দুজন থাকলে তো দুজনই চালু করে। কি হয়েছে ভাই? আমি ভিডিও করি রে, বন্ধুরা মুড়ি টুড়ি সব কিছু উঠিয়ে তারপরে চলে আসলাম। এবার গ্যাসটা মুছে, 15 দিনের জন্য গ্যাসটা তো এখন আর একাদশী নেই,
এখন আর দরকারও নেই, সেই জন্য মুছে দিতে সুন্দর করে পরিষ্কার করে রাখি। আবার একাদশী আসলে তখন আবার দরকার পড়বে, সেই জন্য গ্যাসটা মুছে একদম টনটনে করে রেখে দিচ্ছি। ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি, গ্যাসটা মুছে একদম ঘর মুছে এখন আমি বেরোলাম। আর এখন আছে কয়েকটা বাসন, এই বাসনগুলো ধুবো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই যে ঠাকুর ঘরটা পরিষ্কার করেছি। সে ওই যে সিলিন্ডারের উপরে রেখে দিয়েছি, আর এখানে হলো ওই যে দেখো ঠাকুর ঘর পুরো পরিষ্কার। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, এই যে গ্যাস মুছেছি, গ্যাসের এই যে ওই ঝিক টুকাগুলো সব ধুয়ে নিয়েছি, বালতিটা ধুয়ে নিয়েছি। তারপরে যেখানে কয়েকটা বাসন আছে প্রেশার কুকারটা বাদে, আর বাদ বাকি সব বাসন ধুয়ে নেবে। প্রেশার কুকারটা ভাতের বাসন তো রাতে ধুতে নেই, তাই না? আর এই জায়গাটা অন্ধকার আছে, দেখি যদি পারি বাসন মাজার ভিডিওটা করছি, আর যদি অন্ধকার হয় করবো না। বন্ধুরা, এই জায়গাটায় আমি বাসন মাজছি, আর অন্ধকার গুট করে, লাইটটার একদম আলো নাই, তোমরা দেখতে পারছো কিনা না, এমনি আমি কালো মানুষ, শুধু দেখা যাচ্ছে ওদের হলুদ নাইটিটা, আর মানুষটাকে ওদের দেখাই যাচ্ছে না। যাই হোক, বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে কাকিদের বাড়িতে যাব খেতে। রাত্রিবেলা খাওয়ার নিমন্ত্রণ তো ওইখানেই করেছে, তোমাদেরকে আগেও বলেছি। যাই হোক, কপালটা এতটুকু তো ভালো আছে, সারাদিন পরে একটু কালো হাতের খাওয়ার খেতে পারবো। রোজ দিন তো নিজেই মানে করে মানে বেড়ে বুড়ে খাই, আজকে একটু কাকির হাতেরই খাবো, ঠিক আছে? এবার আসলাম ঘরে, এখন যাবো ডিনার করতে কাকিদের, ছোটো কাকিদের বাড়িতে। ডিনারটা সেরেই আসি, চলো যাই এবার ডিনারটা কাকিদের বাড়িতে, চলো। কাকিদের বাড়িতে চলে যাচ্ছি আমি। যা থাকো, খালি বেয়ে যাবো গা। কোন জায়গায় কোন জায়গায় পাড়া দিতেছি দেখো আগে, চলো। বন্ধুরা, চলে এসছি খেতে, দেখতেই পারছো ওই যে কাকি আমাকে ভাত বেড়ে দিচ্ছে, আমি বড় কাকি আর ছোটো কাকি আমাদেরকে বেড়ে দিচ্ছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর ভিডিওটা বড় করছি না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতন তোমাদের থেকে বিদায় নিচ্ছি, কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। আমরা একটা গা আমরা আজকে শুরু করি।